এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় 20টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি, যার মধ্যে 5টি প্রতিষ্ঠান রয়েছে যেসব প্রতিষ্ঠান গত বছরও শতভাগ অকৃতকার্যের তালিকাতে ছিল। প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করে পাঠদানের অনুমতি বাতিল সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুতির আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আর চলেই না। লালমনিরহাটের কালীগঞ্জ দুহুলি হাই স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় গত বছরের মতো এবছরও শতভাগ অকৃতকার্যের তালিকায় প্রতিষ্ঠানটি। একই চিত্র ঠাকুরগাঁও সদরের কদম রসুল স্কুল অ্যান্ড কলেজের, শতভাগ ফেল এখানেও। শুধু তাই নয়, এমন অকৃতকার্যের তালিকায় রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশতেই নেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ, বাহ্যিক অবকাঠামো, জানিয়ে অভিভাবকদের আক্ষেপ, বলছেন কর্তব্যে দায় সারা দায়িত্বরত শিক্ষকরা। এটা দুঃখজনক ঘটনা, দুইজনই পরীক্ষা দিল, দুইজনই ফেল করলো, এটা আসলে কেমন দেখা যায় না। এমপি ভক্তি না হওয়ার কারণে শিক্ষকদের এখানে অনীহা প্রকাশ করতেছে রাস্তা। যে দুই চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করুক না কেন, তাদের কিন্তু পাশ করার একটা দায়িত্ব পড়ে যায় প্রতিষ্ঠানের, সেক্ষেত্রেও কিছু গাফিলতি তো আছে, এটা অস্বীকার করার উপায় নেই। যেহেতু আমাদের টিচার নাই এখানে, অবকাঠামো নাই, আমরা চেষ্টা করছি যেটা হলে আমরা প্রস্তুতি আবার ভর্তি শুরু করব আর কি পুনরায়। এদিকে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নেবার কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। তদন্ত করে তদন্ত রিপোর্ট পাওয়ার ভিত্তিতে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের যে অনুমতি শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয় সেই অনুমতি বাতিল করা যায় কিনা সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এর আগে 2022 সালে দিনাজপুর বোর্ডে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান ছিল 13টি, গত বছর 16, এবার বেড়ে 20টিতে। রওশনারা তানিয়া, চ্যানেল 24।